Hey, hi, assalamualaikum viewers. আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এর জন্য নরমালি আপনার একটা ফেসবুক ব্রাউজার লাগবে, যেটা দিয়ে আপনি ব্রাউজ করেন ফেসবুক। এখানে গিয়ে আপনি নরমালি ওপেন করবেন। ওপেন করার পর আপনি একটু স্ক্রল করার পরে দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জয়েন ফেসবুক নামে একটা পেজ চলে আসবে, এখানে নেক্সট ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনি হোয়াটস ইউর নেম, এখানে আপনার দুটা নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনি যে কোনো নাম দিতে পারেন, যদি আপনার নাম MD দিয়ে বা যে কোনো কিছু দেয় প্রথমে সেটা দিবেন, পরবর্তীতে আরেকটা নাম দিতে পারেন। হওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে জাস্ট কিছু পারমিশন চাবে, যদি চায় সেগুলো আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। আপনি নর্মালি আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটা আছে সেটাই দেবেন, যাতে OTPটা সহজে বসে যেতে পারে। মোবাইল নাম্বার দেওয়ার পরে বার্থডে চাবে। বার্থডে আপনি যে কোনো একটা বার্থডে দিতে পারেন বা ডিফল্ট একটা বার্থডে দেওয়া থাকে সেটাও দিতে পারেন। আপনি পছন্দ মতো এখানে বার্থডে ডেটটা আপনি বসিয়ে দেবেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না, আপনি যে কোনো একটা ডেট দিলেই চলবে। বার্থডে দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। বার্থডে হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে বা নতুন একটা পেজ চলে আসবে। সেখানে আপনাকে জানতে চাওয়া হবে হোয়াটস ইউর জেন্ডার, আপনি যদি মেল অন মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন, না চাইলেও একটা নিচে আরেকটা অপশন আছে। দেন আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করার পর ক্রিয়েট এ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, মানে দ্যাটস মিন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন, যেটা আপনার পছন্দ হয়। এই পাসওয়ার্ডের আপনার পছন্দ যেটা সেটা দেওয়ার পর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ চলে আসবে। একটু আমার নেটের প্রবলেম হওয়ার কারণে একটু ওয়েট করতে হচ্ছে। ওয়েট করার পর আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপের পরে আপনাকে দেখাবে যে সেভ লগইন ইনফরমেশন, আপনি কি এটা সেভ করে রাখতে চান কি না। এখানে যদি না চান তাহলে ওকে দিবেন, আর যদি না ওকে চান তাহলে ওকে দিয়ে দিবেন, না চাইলে নট ওকে দিবেন। এখানে আপনাকে কি বলবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, যেটা দিয়ে আপনি সহজে সাইন আপ করতে পারবেন। এখানে যদি আপনি না চান নেভার দিবেন, আর সেভ করতে চাইলে সেভ পাসওয়ার্ড দিবেন। পাশাপাশি আপনি যদি আদার্স কোনো ইমেল এখানে সেট আপ করতে চান সেটাও করতে পারেন, যে এই ইমেল দিয়ে লগ ইন করা থাকলে আপনি অটোমেটিকলি আপনার ফেসবুকে প্রবেশ করতে পারেন। পাশাপাশি অ্যাড ইওর ইমেল, অ্যাড ইওর ইমেল বলতে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি ইচ্ছা করলে যোগ করতে পারবেন, না চাইলে ডোন্ট অ্যালাউ দিয়ে দিলে আপনার হয়ে যাবে, যদি আপনি ইমেল অ্যাড্রেস না দিতে চান। পাশাপাশি এরপর আপনার কি একটা ফটো অ্যাড করতে হবে, আপনি অ্যাড ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে পছন্দ মতো একটা পিকচার দিতে পারেন, না চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। দেন পরের অপশনে আপনাকে বলতে হবে বেশ কিছু ফ্রেন্ডকে অ্যাড করার কথা বলবেন, আপনি যদি না চান তাহলে এটাও আপনি স্কিপ করে দিবেন। এখানে আপনাকে বেশ কিছু ফ্রেন্ড শো করবে, যদি আপনি চান এগুলো অ্যাড করতে পারবেন, আর না চাইলেও আপনি পরবর্তী স্কিপ করার পরে আপনার কিন্তু ফেসবুক ক্রিয়েট করা ওকে হয়ে গেছে। এখন আপনি আর চাইলে আপনি সহজে আপনার ফেসবুকে লগ ইন করে ব্রাউজ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।